নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আসামের প্রথম করোনা রোগী পদরপুরের জামাল উদ্দিন সুস্থ, 36 দিন পর বাড়ি ফিরলেন। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ, ছাড়া পেলেন শিলচরের 12 ডাক্তার এবং 18 জন স্বাস্থ্যকর্মী। প্যান্ডেমিক করোনা ঠেকাতে এবারে যানবাহনে লাগাম, রাজধানীর আদলে জেলায় জোর বেজোর ফর্মুলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি বদরপুরের জামাল উদ্দিন অবশেষে সুস্থ হয়ে উঠেছেন। দিল্লির নিজাম উদ্দিনের তবলিগি জামাতে যোগ দিয়ে বাড়ি ফেরার পর তার শরীরে এই মারণ ভাইরাস ধরা পড়ে। গত 31 মার্চ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে তিনি ভর্তি হন। পরপর 3 বার তার লালা পরীক্ষার ফল নেগেটিভ আসায় বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই উপলক্ষে মেডিকেল কলেজ হাসপাতালে 56 বছর বয়সী জামাল উদ্দিনকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। মারণ করোনা ভাইরাসের সঙ্গে তার দীর্ঘ লড়াইয়ের পর জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানান চিকিৎসকরা। বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার হাতে ফলমূল তুলে দেন। এছাড়াও বিভিন্ন পুষ্টিকর খাবার জামাল উদ্দিনকে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বাবুল বেজবড়ুয়া, সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অভিজিৎ স্বামী, ডাক্তার ভাস্কর গুপ্ত প্রমুখ। পরে মৃত্যুঞ্জয় 108 অ্যাম্বুলেন্সে করে তিনি বদরপুরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাৰপিছত 30 তাৰিখে আমি চোৱাব লৈ 31 তাৰিখে টেষ্ট ৰিজাল্ট পৰা আমি কৰাৰ পিছত ৰান কৰাৰ পিছত তেওঁ পজিটিভ ধৰা পৰে। ইমিডিয়েটলি গভৰ্ণমেণ্ট অফ আছামে ডিক্লেয়াৰ কৰে। এই সময়খিনিত আমি বহুত টেনশ্যনত পৰিছিলোঁ, কিয়নো জাষ্ট ডিউৰিং দিছ 36 ডেজ মষ্ট অফ দি টাইম বেছিভাগ সময় আমি টেনশ্যনত আছিলোঁ, কিয়নো তেওঁ ব্লাড কেঞ্চাৰ ৰোগীৰ লগতে ডায়েবেটিছ আছে। ডায়েবেটিছটো চুগাৰটো সদায় ফ্লাকচুৱেট কৰি থাকে। ব্লাড কেঞ্চাৰৰ কাৰণে কিছুমান ব্লাডৰ চেল কাউণ্ট বাঢ়ি আছিলে, যাৰ কাৰণে আমি অনাৰেবল হেল্থ মিনিষ্টাৰ ছাৰক কৈছিলোঁ আৰু তেখেতে ইমিডিয়েটলি এখন কমিটি বনাই দিছিলে। এই কমিটিৰ লগত ডিছকাছ কৰি আমি তেওঁৰ ট্ৰিটমেণ্টটো চলাই গৈছিলোঁ আৰু আজি আমি ছাকচেছফুল হৈছোঁ যে 4 তাৰিখ আৰু 5 তাৰিখৰ চেম্পলত তেওঁ নিগেটিভ ধৰা পৰিছে। আমি NIV পুনেৰ লগতো যোগাযোগ কৰিলোঁ, তেওঁলোকেও গ্ৰীণ ছিগনেল দিলে, অলৰেডি হেল্থ মিনিষ্টাৰ ছাৰৰ গ্ৰীণ ছিগনেল দিলে, একৰ্ডিংলি আমি আজি বিচাৰিছোঁ। কিমানটা টেষ্ট কৰা আছে? টোটেল 13টা কৰা হৈছিল, তাৰে 11টা টেষ্ট পজিটিভ, 12 নম্বৰ 13 নম্বৰ টেষ্ট দুটা নিগেটিভ হৈছে, সেই দুটা আকৌ ডাবল ৰিপিট কৰা হৈছে। চাব গ'লে 14-15 হ'ব, তাৰমানে কি নিগেটিভ দুটা আকৌ ডাবল ৰিপিট কৰা হৈছে। কেতিয়া এতিয়া মৰিমগঞ্জ যাব? বুধবার শুধু জামাল উদ্দিন নন, গুয়াহাটির মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতাল থেকেও এক করোনা আক্রান্ত রোগী ছাড়া পেয়েছেন। এর ফলে রাজ্যের মোট 44 জন করোনা রোগীর মধ্যে এখন পর্যন্ত 34 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। একজনের মৃত্যুর পাশাপাশি বর্তমানে মোট 9 ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জামাল উদ্দিন ও মতিউর তরফদারের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানান। শিলচরে কোয়ারেন্টাইন বা নিভৃত বাস থেকে ছাড়া পেলেন আরও 12 জন চিকিৎসক। কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা বুধবার শিলংপট্টির সাগরিকা হোটেল থেকে ওই ডাক্তারদের কোয়ারেন্টাইন মুক্ত করে তাদের সম্বর্ধনা জানান। জেলাশাসক তাদের হাতে উপহার সামগ্রীও তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অভিজিৎ স্বামী, ডাক্তার ভাস্কর গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপিপি সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এদিন হোটেল সুদক্ষিণায় থাকা আরো 18 জন করোনা আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়। এখানে অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপিপি এই স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা জানান। উল্লেখ্য, এদিন নিভৃত বাস থেকে ছাড়া পাওয়ায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ বাড়িতে আরো 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লকডাউন শিথিল হওয়ায় রাজকোষ ভরাতে খোলা হয়েছে মদের দোকান। এতে প্রতিটি মদের দোকানে দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ মদ সংগ্রহ করেছেন। অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্বের যে বিধি রয়েছে সেটা লঙ্ঘন হচ্ছে। বুধবার সরকারের এই মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও। তাদের বক্তব্য, লকডাউনে সরকারের রাজকোষে ঘাটতি মেটাতে মদ বিক্রি নয়, কালো টাকা উদ্ধার করুক সরকার। এই দাবি সংবলিত প্লে কার্ড হাতে সংস্থার সদস্যরা প্রতিবাদ জানায়। পরে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে একটি স্মারকলিপি পাঠানো হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এআইডিএসও কাছাড় জেলা কমিটির সম্পাদক গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, আপন দাস, তুতন দাস, প্রেমানন্দ দাস প্রমুখ। করার নাম করে আপনারা কালো টাকা উদ্ধার না করে আজকে মদের লাইসেন্স খুলে দিয়ে স্বাস্থ্য এবং চরিত্র নষ্ট করে, ধ্বংস করে, এরকম একটা মদের লাইসেন্স খুলে দিয়ে মানুষের মধ্যে একটা অরাজক পরিবেশ আপনারা সৃষ্টি করার জন্য কেন আপনারা মানে যাই মানে যাচ্ছেন, এই প্রশ্নটা আপনাদের কাছে আপনারা আমরা করছি। আমরা অবিলম্বে এই চূড়ান্ত একটা অনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে মদের দোকানগুলো বন্ধ করার মতো ব্যবস্থা সরকারকে নেওয়ার জন্য আমরা আবেদন করছি। আমরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মহাশয়কে মেমোরেন্ডাম অনলাইনে আমরা। দেশের রাজধানী শহর নতুন দিল্লির আদলেও শিলচরেও বৃহস্পতিবার থেকে লাগু হলো জোর বেজোর ফর্মুলা। বুধবার রাতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি সোমবুধ ও শুক্রবার বেজোর নম্বরের গাড়ি এবং মঙ্গল, বৃহস্পতি ও শনিবার জোড়া নম্বরের গাড়ি চলাচল করতে পারবে জেলায়। দ্বিচক্র যান থেকে শুরু করে সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তবে এর আওতায় থাকবে না বিভিন্ন জরুরি পরিষেবার যানবাহন। এছাড়া এই ফর্মুলার বাইরে থাকবেন সাংবাদিকরাও। রবিবারে এই নিয়ম প্রযোজ্য হবে না। লকডাউনের ফলে বন্ধন, আরোহণ সহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধের সমস্যার মুখে পড়ছেন একাংশ মানুষ। দীর্ঘদিন গৃহবন্দী থাকায় তীব্র আর্থিক অনটনে পড়েছেন তারা। এই অবস্থায় নিজেরা খাবেন কি আর ঋণ পরিশোধই বা কি করবেন, কিভাবে এ নিয়ে ফাঁফড়ে পড়েছেন অসহায় ওইসব মানুষ। করিমগঞ্জের কালীগঞ্জ মনসাঙ্গন জিপি বলুন বা বদরপুরের শ্রীমন্ত কানিসাইল, দৃশ্যপট একই, আওয়াজও একটাই, আমরা খাবো কিভাবে আর ঋণ পরিশোধই বা করবো কিভাবে। চলুন আমরা শুনি কি আবদার জানাচ্ছেন তারা সরকারের কাছে। আমরা এই যে বন্ধন ব্যাংকের কাছে অনুরোধ চাই আর ওটাও যে 40 দিন লকডাউন থাকার কারণে আমরা যে পরবর্তীতে এই ঋণগুলো দিতে পারতাম না। দেওয়ার তো কোনো রাস্তা নাই। রাবিয়া বেগম গ্রুপের মহিলা আমরা 20 জন আছে, কিন্তু আমরা 20 জনের মধ্যে মনে করেন অনেক অনেক ধরনের লোন লইছে, কেউ লইছে আরোহণ, কেউ লইছে আশা, কেউ লইছে এলএনটি, ওইরকম সবে সব ধরনের লোন লইছে, কিন্তু এই বর্তমান অবস্থা আমরা লকডাউনের সময় আমরা কোনো লোনের কিস্তি দিতে পারতাম না। কয়েকদিন থাকবো আমরা জানি না। আমরা ডিসি স্যারের কাছে অনুরোধ করিয়া যে আগামীতে আমরা যতদিন লকডাউন থাকবো যতটা কিস্তি বর্তমানে আছে বা পরে যতটা কিস্তি আমরা সামনে থাকবো লকডাউন পর্যন্ত আমরা অনুরোধ ও কথা করি আর যেন আমরা কিস্তির কোনো টাকা আমরা দিতে পারতাম না। আমরা জামাইকে ফল হোক আর আমরা পরিবারের কর্তা যে হোক না কেন তারা হোক, আমরা নিয়ে বর্তমানে বহু সমস্যার মাঝে আছি। আমরা কোনো রকমে আমরা লকডাউনের সময় আমরা লোনের কিস্তি দিতে পারতাম না। উত্তর নারায়ণপুর গ্রামীণ ব্যাংকের মহিলা গ্রাহকের সঙ্গে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল সিএসপি ইনচার্জ মুজিবুর রহমান লস্করের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হন ব্যাংকের গ্রাহকরা। গ্রাহকদের আরও অভিযোগ, টাকা তুলতে হলেও সিএসপি ইনচার্জ মুজিবুরকে দিতে হয় 100 টাকা বা 100 করে, যে সরকারের মানুষরা টাকা দিচ্ছে দুবেলা হওয়ার জন্য 1,500-2,000 করে, এগুলা উইথড্র করার সময় যে ওনাকে 100-200 টাকা করে দিতে হয়, এগুলো আমরা মেনে নিতে পারছি না। তাই
ওনার শরীরও টাচ করে ওনাকে ফিঙ্গার লওয়া হয়, এটা কিমান ভদ্রতা। তাই এখন আমার দাবি হচ্ছে যে মুজিবুর রহমানকে অতি শীঘ্রই এই সিএসপি থেকে বঞ্চিত করা হয়, নতুবা আমরা এটার পিছনে অনেক পোকা ধরে যাওয়া শিশু খাদ্য বন্টনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে করিমগঞ্জ আইসিডিএস কার্যালয় চত্বর। অভিযোগে জানা গেছে, করিমগঞ্জ আইসিডিএস কর্তৃপক্ষের বদান্যতায় খুব নিম্নমানের খাদ্য সামগ্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সরবরাহের তোড়জোড় শুরু হয়। পোকা ধরে যাওয়া মটর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফের প্যাকেটজাত করার খবর চাউর হতে সময় লাগেনি। আইসিডিএস কার্যালয় চত্বরে জড়ো হতে থাকেন মানুষ, তারা কার্যালয়ের একাংশ কর্মীর এ ধরনের কাণ্ড থেকে স্তম্ভিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেত্রী শিপ্রাগুন, ডেকে পাঠানো হয় এডিসি জাগৃতি কালোয়ারকে। জেলা শাসকের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন সিডিপিও, পরে বড়বাবু রানু দেব ঘটনাস্থলে উপস্থিত হতেই খেপে ওঠেন মানুষ। তারা ঘটনাটি নিয়ে তাকে চাপে ধরেন। কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মীর বয়ানেও উঠে আসে বড়বাবু রানু দেবের কথা। বড়বাবুর নির্দেশেই নাকি তিনি মানুষ লাগিয়ে এসব শিশু খাদ্য পরিষ্কার করাছিলেন বলে জানান। কি নাম আপনার? আপনার অফিসের কিটা তো এগুলো ফুকা লাগ ফুকা ধরছে? আচ্ছা আচ্ছা। পরে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেত্রী শিপ্রাগুন জানান, দেখা গেছে শিশু খাদ্যের মধ্যে মটর যেগুলো আছে এখানে অনেক স্টক করা ছিল, সেই স্টক থেকে এগুলো একদম পোকা লেগে অনেক পোকা হয়ে গেছে। এইগুলো ঝাড়াঝাড়ি করে এগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য তৈরি করা হচ্ছে। আমরা খবর পেয়ে আসলাম, এসে আমরা দেখলাম, দেখে এখানে সবাই পাবলিকরাও ছিল, সবাই মিলে আমরা দেখে আমি ডিসির সঙ্গে কথা বললাম, ডিসি সিডিপিওকে পাঠিয়েছেন, উনি এসে বলেছেন যে বড়বাবু করেছেন এই কাজটা, এই কাজটা ঠিক করেননি, উনি খুব অন্যায় করেছেন, উনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু এইটুকু আমরা মানব না, এই জন্যই যে সিডিপিও যিনি আছেন ওনাকেও সেই ব্যবস্থায় আসা হোক, এই জন্যই উনিও সেই রেসপন্সিবিলিটি পালন করছেন না, যার জন্য ওনার একজন বড়বাবু এইভাবে দুষ্কৃতি করছেন, দুষ্কাম করছেন, আর উনি ব্যবস্থা নেবেন বলে উনি ছেড়ে যাচ্ছেন, এটা আমরা মানব না। সেই বড়বাবু হোক বা এই ডিপার্টমেন্টের যারা আছেন সবার বিরুদ্ধে, যারা জুনিয়র কর্মীরাও আছেন ওনারাও জেনে শুনে কেন সেটা ইনফরমেশন দিচ্ছেন না, না দিয়ে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, আগামীতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে, এবং আমি বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ধলাই সপ্তগ্রামের জবা ইটভাটার লিডার কোয়ার্টারে গত রবিবার শ্রমিক সর্দারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বুধবার এ ব্যাপারে ভাটা মালিক তাজউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই ইটভাটার শ্রমিকদের সর্দার ছিলেন হামিদ আলী, তিনি বরপেটার বাসিন্দা। গত 24 এপ্রিল হামিদ আলীর মোবাইলে একটি ফোন আসে, সেটি রিসিভ করে তার ছেলে। ফোনের ওপাশে থাকা লোকটি হামিদ আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি দেয়। তারপর গত 1 মে থেকে হামিদ আলী নিখোঁজ। তার স্ত্রী হাচিরুন নেসা 2 মে ধলাই থানায় এ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন। অবশেষে 3 মে কোয়ার্টারের মধ্যে হামিদ আলীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে আমার একজন সর্দার, লেবারের সর্দার হামিদ আলী, তখন তারে কোনো আমরা খুঁজাখুঁজি করিয়া পাইতেছি না,
না পাওয়া সত্ত্বেও দুই তারিখ নয়টার সময় গিয়া তান বৌরে লইয়া গিয়া দোলাই পুলিশ স্টেশনে একটা নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করছে। তিন তারিখ হামিদ আলীর লাশটা আমার একটা ভাট্টার লেবার কোয়ার্টার ঘরের মধ্যে জ্বলন্ত অবস্থায় তারে পাওয়া গেছে। তখন আমি দোলাই পুলিশ স্টেশনে আবার জানাইছি যে ডেড বডিটা এইরকম অবস্থায়। তখন দোলাই পুলিশ ম্যাজিস্ট্রেট সহ আইয়া এই ডেড বডিটারে উদ্ধার করছে। আর হামিদ আলীর ছেলে ওই দিন একটা জোয়া ফাটাই দিছে যে তার বাবারে কে বা কাহারা হুমকি দিছে কইয়া, মানে এটা আমি তো এই রেকর্ডিংটা আমি শুনছি না, কিন্তু পরবর্তীতে এটা আপনারা যদি চান তো পুলিশ স্টেশনে গেলে ফাইবা, এটা রেকর্ডিংটা তার ছেলে পুলিশ স্টেশনে ফাটাইছে, এটাই আমার বক্তব্য। আর আমি বাদ বাকি কোনো কিছু আমি আর জানি, আপনার কারোর উপরে সন্দেহ আছে? আমার তো কারোর উপরে কোনো সন্দেহ নাই, না আমার তো এটা পুলিশ ইনভেস্টিগেশন আইব, মার্ডার বা হে নিজে সুসাইড করছেন এটা পুলিশ ইনভেস্টিগেশন আইব বা মেডিকেল ইনভেস্টিগেশন আইব। সরকারি হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ন্যস্ত থাকায় বেসরকারি হাসপাতালগুলিতে সাধারণ রোগীদের চিকিৎসা চলছে। রাজ্য সরকার ওই হাসপাতালগুলির সঙ্গে মৌ চুক্তি করে মানুষকে বিনামূল্যে চিকিৎসা করার নির্দেশ দেয়। সে অনুযায়ী বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বর্তমানে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ছুটছেন মানুষ, কিন্তু লকডাউন চলাকালীন সেই সব রোগীর চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি করা হচ্ছে বলে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। বুধবার সেই সব অভিযোগ খণ্ডন করলেন সারা আসাম নন গভর্নমেন্ট হেলথ এস্টাবলিশমেন্ট অ্যাসোসিয়েশনের বরাক উপত্যকা শাখা। সংস্থার সভাপতি মৃদুল মজুমদার জানান, তারা সরকারি নীতি মেনে সঠিক চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। অটল অমৃত এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সুবিধা প্রাপকরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, তবু একাংশ মানুষ এ ব্যাপারে তাদের পরিষেবা সম্পর্কে মিথ্যা অভিযোগ করার নিন্দা জানান তিনি। এই কার্ডের ও ট্রিটমেন্ট পাওয়ার জন্য এলিজিবল কিনা, ওই যে আরোগ্য মিত্র লোকটি গভর্নমেন্টের যে লোকটা আছে আর কাছে ওখানে বসা, সেই ঠিক করবে। আমরা ইচ্ছে করলে কাউকে রিজেক্টও করতে পারবো না, কাউকে আমরা অ্যাকসেপ্টও করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবে আমি যে ট্রিটমেন্ট দিতে পারবো, কিন্তু আরোগ্য মিত্র যে তুমি কার্ড নিয়ে এসছো তোমাকে আমরা দেবো না, তাড়িয়ে দেবো, সেটা কোনো সম্ভব নয়। আরেকটা কথা, প্রত্যেক হাসপাতালে যে প্রত্যেক ট্রিটমেন্ট হবে সেটা নয়, সেজন্য সরকার গুয়াহাটি থেকে প্রত্যেকটি হাসপাতালে নির্ধারিত করে দিয়েছে যে কোন হাসপাতালে কি কি ট্রিটমেন্ট পাওয়া যাবে, কোনটায় মেডিসিন গাইনি, কোনটায় অর্থোপেডিক জেনারেল সার্জারি, কোনটায় আছে অন্যান্য ইএনটি, অন্যান্য জিনিস, যে যে সিটি স্ক্যান যারা আছে ওরা সিটি স্ক্যান করবে, যেখানে আপনার আল্ট্রাসাউন্ড আছে করবে ওখানে চলবে। আরেকটা কথা বলতে হয়, সেদিনই কথা হয়েছিল যাদের যতটুকু পরিষেবা আছে, যেমন আমার হাসপাতালে বা ওনার হাসপাতালে বা এই হাসপাতালে এমআরআই নাই, আমরা এমআর দিতে আমরা বাধ্য নেই, কারণ আমাদের এই জিনিসটাই নিয়ে আমরা কি করে দেব। যাই হোক, কাজটা শুরু হয়েছিল এবং আপনাদের জানার জন্য শর্টেজ আমরা সব মিলিয়ে যদি আমরা কাউন্ট করি ইট উইল বি মোর দেন নিয়ার অ্যাবাউট 600। আমরা সবাই বলেছি যে যতটুকু অটল অমৃত অভিযানের যা যা টার্মস এন্ড কন্ডিশন আছে আমরা যতটুকু সম্ভব এতটুকু ফুলফিল করব। হয়তো কয়েকটা জায়গায় মেডিসিনের হয়তো একটু ক্রাইসিস হবে, কেন আমরা মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ফ্রি পাচ্ছি, মেডিকেল কলেজের মধ্যে মেডিসিন সাপ্লাই আসছে, আমাদের এখানে মেডিসিনটা সাপ্লাই আসছে না, আমাদের এখানে ব্র্যান্ডেড কোম্পানির মেডিসিনটা আমাদের কিনতে হবে। তার জন্য আমরা সব হসপিটাল মিলে ডিসকাস করেছিলাম যে হয়তো মেডিসিনের পয়সাটা দিতে লাগবে, কিছু কিছু যদি ইমার্জেন্সি মেডিসিন যেটা লাগবে ওই যে মেডিসিন আমরা দেবো। আর কয়েকজন আমাদের মধ্যে ইনফ্যাক্ট অটোলগ্নিত অভিযানের মধ্যে খাওয়া দিতে লাগে, ফুড সার্ভিসও দিতে লাগে, আমাদের মধ্যে কয়েকজন আমরা কিন্তু খাওয়াও প্রোভাইড করেছি পেশেন্ট, অনেকজন হসপিটালের মধ্যে হয়তো ক্যান্টিন এখন চলছে না, ওরা হয়তো পারেননি, কিন্তু অনেকজন আবার চেষ্টা করে ওইটা কিন্তু কন্টিনিউ করেছে।
লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। বুধবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল। লেবুর বন্দে অসহায়দের ত্রাণ বণ্টনে এগিয়ে আসেন এলাকার কিছু জনদরদী মানুষ। তারা এদিন লেবুরবন চৌরঙ্গি এলাকায় 120টি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তারা হলেন রামু ছেত্রী, প্রদীপ দাস, অখিল দাস, নীরেশ দাস, সঞ্জু দাস, পরিতোষ দাস প্রমুখ। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন শিলচরের যৌথ উদ্যোগে ডলু এলাকার খেদুল বাগান কোনা টিলার 55 অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। হৃদয়ের 30তম এবং শেষ রিলিফ বণ্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণ কংস বণিক, সন্তোষ দেবনাথ, সম্রাট দাস, সুমন দে, নন্দন রায় প্রমুখ। আজ হৃদয় সামাজিক সংস্থা ও নিট শিলচর অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডলু অবস্থিত খরইল বাগানে কুনাটিলাতে আমরা প্রায় 55টি পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেব। এই লকডাউনের পিরিয়ডে, আজ থার্ড লকডাউনের পিরিয়ডে আমরা দ্বিতীয় দিন চলছে, আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি। এর আগে প্রায় আমরা 1200টি ফ্যামিলিকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। বিশেষ করে গ্রামীণ এলাকাতে আমরা অনেকগুলা শিবির করেছি, আর এটা এই আজকে ত্রাণ শিবির আমাদের হৃদয় তরফ থেকে শেষ ত্রাণ শিবির। তারপরে আমরা আর কোনো ত্রাণ শিবির করবো না। লকডাউনের জন্য পশ্চিমবঙ্গের নদিয়া থেকে আসা কিছু মানুষ শিলচরে আটকে পড়েছেন। দীর্ঘদিন ধরে পরিস্থিতি অপরিবর্তিত থাকায় বর্তমানে তারা খাদ্য সংকটে ভুগছেন। শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনে সমরেন্দ্র দেব লাবণী মুখার্জি ফেঁসে যাওয়া লোকেদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমরা গত দু তিন দিন আগে নিউজের মধ্যে দেখেছিলাম যে কিছু লোক জঙ্গলে ছিল, ওরা এখানে ওদের রেশন কার্ড নেই, ওদের মানে ত্রাণ পাচ্ছে না। সেই ধরনের নিউজটা আমি দেখে ওদের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমার এই এখানের এই জগৎবন্ধু লেনের বাসিন্দা এবং ওয়েস্টার্ন কমপ্লেক্সের বাসিন্দা দুজন, সমরেন্দ্র দেব এবং লাবণী মুখার্জি, ওদের সঙ্গে আমি আলাপ করলাম। ওরা বললো ঠিক আছে, আমরা সবাই মিলে, আমরা দু তিনজনে মিলে আমরা একটা ত্রাণের ব্যবস্থা করে ওদেরকে যদি কিছু খাবার দিতে পারি। ওই কথা শুনে আমরা এখানে একটা ত্রাণের ব্যবস্থা করলাম, একটা সামান্য ত্রাণ ওদের হাতে আমরা তুলে দিলাম। উধারবন বিধানসভা কেন্দ্রের পানগ্রাম এবং জয়পুরে অসহায়দের ত্রাণ বণ্টন করলেন রংপুর 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার শ্যামাপদ রায়। এদিন প্রায় 500 পরিবারের হাতে তুলে দেওয়া হয় এসব খাদ্য সামগ্রী। ত্রাণ বণ্টনের সময় উপস্থিত ছিলেন শান্তনু নায়েক, পূর্ণ মণ্ডল, অর্জুন চৌধুরী সহ আরও অনেকে। লকডাউন শুরু হওয়ার পর থেকে পর্যন্ত বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রায় 12,000 মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। প্যান্ডেমিক করোনা মোকাবিলায় রাজ্যের বন পরিবেশ ও আবগারী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে আবগারী বিভাগের স্যানিটাইজার বিলি অব্যাহত। বুধবারও ধলাইয়ের বিভিন্ন এলাকায় আমজনতার হাতে একটি করে স্যানিটাইজার তুলে দেওয়া হয়। স্যানিটাইজার বণ্টন চলাকালীন দলের বহু বরিষ্ঠ কর্মকর্তার পাশাপাশি উপস্থিত ছিলেন নবীন প্রজন্মের কর্মকর্তারাও। ব্রজরমণ গোস্বামীর তীরধাম তিথি উপলক্ষে ব্রজাদিত্য সেবা সংস্থা রামকৃষ্ণনগর ও করিমগঞ্জ বটরশি শাখা 532 জন অসহায়কে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা করেছে। বরেণ্য গোস্বামী, গৌরীশঙ্কর বিশ্বাস, বিজু করের নেতৃত্বে সেবামূলক এ কাজে সহযোগিতা করেছেন রিন্টু পাল, বাবুল পাল, অম্লান দে প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আসামের প্রথম করোনা রোগী পদরপুরের জামাল উদ্দিন সুস্থ, 36 দিন পর বাড়ি ফিরলেন। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ, ছাড়া পেলেন শিলচরের 12 ডাক্তার এবং 18 জন স্বাস্থ্যকর্মী।
প্যান্ডেমিক করোনা ঠেকাতে এবারে যানবাহনে লাগাম। রাজধানীর আদলে জেলায় জোর বেজোর ফর্মুলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।